चल मैम, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। সালাম, কেমন আছো সবাই? শিক্ষার্থীরা, এই ঘন্টা কি বলো তো দেখি, ম্যাডাম আসসালামু আলাইকুম। কোন ক্লাসে? বলো কোন ক্লাস, কোন ক্লাস এবং বাংলা, কোন সাবজেক্ট? ইসলাম শিক্ষা, হ্যাঁ, ইসলাম শিক্ষা, ইসলাম ইসলাম শিক্ষা। শিক্ষা। ইসলাম শিক্ষা, ঠিক আছে। আজকে আমরা কি পড়াবো? তোমাদের পাশে পড়ে কি সিলেবাসে কতটুকু কতটুকু আছে বলো তুমি কি একটু আমাকে বলো। আসসালামু আলাইকুম। ম্যাম ইয়া আছে যে পাশে একদম বেশি করো, তোমাদের বার্ষিকের সিলেবাস ইসলাম শিখ। প্রথমত আছে তাই না? আজকে ম্যাম বার্ষিকের সিলেবাসে সে ষষ্ঠম অধ্যায় হতে নবম অধ্যায় পর্যন্ত আছে। বার্ষিকী কতটুকু থেকে কতটুকু আছে? ষষ্ঠম অধ্যায় থেকে নবম অধ্যায় পর্যন্ত, ষষ্ঠ থেকে নবম? ষষ্ঠ থেকে নবম জি অধ্যায়। ম্যাম, এই এটা তো ধর্ম ক্লাস, ষষ্ঠ থেকে নবম তো নাই এখানে। বই আছে না তো তুমি ষষ্ঠ করতে পারছো? পঞ্চম অধ্যায়, প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায়। হ্যাঁ, এত তো পড়ে না, ঠিক বলছো। তুমি ষষ্ঠ থেকে বললে যে ষষ্ঠ থেকে তো নাই। আজকে আমরা আবার প্রথম অধ্যায় দিয়ে শুরু করব। শুরুতে আজকে আমরা বলবো ইমান ও আকায়েদ দিয়ে শুরু করবো প্রথম অধ্যায়, কেমন? ম্যাম ইমান ও আকাশ স্যার পড়াইছিল। পড়াইছিল জি ম্যাম। ঠিক আছে, কিছু হবে না, আমরা আবার একটু রিভিশন দিই। শুরুতেই আমরা দেখো ইমান ও আকাইতে আল্লাহর পরিচয়। হ্যাঁ, আমরা আজকে সংক্ষিপ্ত করে অল্প অল্প পড়বো, কেমন? আল্লাহর পরিচয় এবং আল্লাহর 5টি গুণের নাম, তারপর কি থাকবে? 4টি গুণের নাম, 5টি সৃষ্টির নাম, ইমান কাকে বলে, খালি কোন অর্থ কি? এখন তোমরা তো যেহেতু বলছো যে তোমাদের এটা পড়া হয়ে গেছে, এখন তোমাদেরকে দেখে আমি ছোট্ট ছোট দুইটা প্রশ্ন দিব। ইমান কাকে বলে এবং আকিরাত কাকে বলে, পারবে? হ্যাঁ পারবে, বলো। ইমান কাকে বলে এবং আকিরাত কাকে বলে, পারবে? এগুলো তোমাদের পড়া হয়ে গেছে, এখন তো রিভিশন চলতেছে। শিখছো কি? পারবে না, এখন সাউন্ড নাই তোমাদের, তাই না? ঠিক আছে, আমি আরো সহজ থেকে করতেছি। আরো সহজ, বড় চারখানা কিতাবের নাম বলো। বড় চারখানা কিতাবের নাম, কেউ পড়া শিখো নাই? বড় চারখানা কিতাব, তাওরাত, জাবুর, ইঞ্জিল, কোরআন মাজিদ, কেমন? মৃত্যু পর হতে কিয়ামত পর্যন্ত কবরের জীবনকে আমরা কি বলবো সেখানে আমাদের আকিরাত, ঠিক আছে? আকিরাতের ভালো মন্দ কাজে বিচার হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখি আবার একটু শুরুতে
করে নেই কেমন। আল্লাহ স্রষ্টা, এখান থেকে আমরা একটু দেখি কেমন, আল্লাহ খালিক, আল্লাহ স্রষ্টা, আল্লাহ স্রষ্টা, এটার আরবিটা হলো আল্লাহ খালিক, আল্লাহ কি খালিক, তিনি সবকিছু সৃষ্টিকর্তা এবং স্রষ্টা, তিনি সবকিছু স্রষ্টা, মহান আল্লাহ আমাদের অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। সাথে সাথে কি দেখো, হাত পা চোখ নাক কান সবকিছু তিনি আমাদের দিয়েছেন, এবং এখানে একটার সাথে একটাই কি পরস্পর জড়িত, হাত না থাকলে পা না থাকলে দেখো কাজ করতে পারতাম না, পা না থাকলে হাঁটতে পারতাম না, চোখ না থাকলে পৃথিবীর দৃষ্টি বলতে পারতাম না। হ্যাঁ এই হলো আল্লাহ খালিকুন, মানে আল্লাহ স্রষ্টার বিবরণ। এবার আসো আল্লাহ পালনকারী, আল্লাহ পালনকারী, আরো কিন্তু বলবে আল্লাহ রব্বুন, কেমন, আল্লাহ পালনকারী, এটার আরবিটা হলো আল্লাহ রাব্বুন, আল্লাহ আমাদের লালন পালন করে, তিনি আমাদের রব, রব অর্থ পালনকারী, এবং দেখো তিনি আলো বাতাস পানি দিয়ে কি করেছে, লালন পালন করেন, ফল মূল শাক সবজি সবই দিয়েছে, এসব খেয়ে তো আমরা বেঁচে থাকি তাই না। আল্লাহ পালনকারী বৈশিষ্ট্যগুলি দেখো, গরু ছাগল হাঁস মুরগি আরো কত পশু পাখি, আমরা এদের কি খাই, গোশত খাই, গরু ছাগল আমাদের দুধ দেয়, হাঁস মুরগি ডিম আমাদের প্রিয় খাবার, নদী নালা খাল বিল সবকিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, বাস এটা গেল আল্লাহ পালনকারী বর্ণনা। এবার আসো আল্লাহ রাজ্জাক, এটা কি হবে, আল্লাহ রিজিক দাতা, বুঝেছ শিক্ষার্থীরা, রিজিক মানে কি বলো, রিজিক মানে কি, রিজিক মানে খাদ্য, রিজিক মানে কি খাদ্য, হ্যাঁ রিজিক মানে খাদ্য, খাদ্য, আল্লাহ রাজ্জাকুন অর্থ আল্লাহ রিজিক দাতা, যা লাগে সবই কিন্তু বেঁচে থাকতে, আমাদের যা লাগবে সবই কিন্তু রিজিক, ভাত খাই মাছ খাই খাই হাঁস মুরগি ছাগলের গোশত খায় শাকসবজি খায় ফল ফলাদি খায় সবই কিন্তু আল্লাহর দেওয়া রিজিক, সবই কিন্তু কি আল্লাহর দেওয়া কি রিজিক, সবই আল্লাহর দেওয়া রিজিক, রিজিক, তাহলে আমরা আল্লাহ রাজ্জাকুনের বাংলাটা হবে আল্লাহ রিজিক দাতা। এবার আসো আল্লাহর আরেকটা রাজ্জাক, রাজ্জাক অর্থ রিজিক দাতা, এবার আমাদের এটা শেষ, এবার আসো আল্লাহ রহমান মানে আল্লাহ দয়ালু, আল্লাহ দয়ালু রহমান, আল্লাহ
আল্লাহ রহমান রহমান শব্দ অর্থ কি পরম দয়ালু আল্লাহর সাথে কারো তুলনা হয় না পানির অভাবে গাছপালা মরে যায় ফসলের মাঠ শুকিয়ে যায় অশেষ রহমতে আবার বৃষ্টি হয় আল্লাহর অশেষ রহমতে আমরা বলতে পারি এখানে আরো ছোট ছোট প্রশ্নগুলি দেখো আল্লাহর আরেক নাম কি রহমান আল্লাহর আরেক নাম মানুষকে দয়া করবে মানুষকে দয়া করবো তার সকল সৃষ্টিকে আমরা কি করবো দয়া করবো তাহলে শেষ আমাদের এবার আসলে নবীর আসলের কথা জানতে চাই হ্যাঁ নবীর আসলের পরে আসবে কি আসমানি কিতাব এখানে ছোট প্রশ্ন আছে তোমরা একটু দাঁড়াবে আমি বলবার সাথে সাথে তোমরা দাঁড়িয়ে লিখো মহান আল্লাহ সবকিছু সৃষ্টি করেছে আমি শুনলে কি হবে আমি কেন শুনবো বলো কি বলো কেন শুনবো বলো অপা করতেছি না করাচ্ছি তো আমি কি বলো কি বলছি যাচ্ছ তুমি বলো এবার দেখো মহান আল্লাহ সবকিছু সৃষ্টি করেছে মানুষের জন্য আর মানুষ সৃষ্টি করেছে তার মানুষ সৃষ্টি করেছে কি আল্লাহ ইবাদতের জন্য ইবাদতের জন্য পালনের জন্য যুগে যুগে মানুষ আল্লাহকে কি করে ভুলে যায় নাকি মনে রাখে মনে রাখে হ্যাঁ বিপদে চলে যায় পথ গুলো মানুষকে পথ দেখানোর জন্য এবং আল্লাহর পথে ডাকার জন্য আল্লাহ নবী রাসূল যুগে যুগে লিখে পাঠিয়েছেন নবী রাসূল পাঠিয়েছেন পৃথিবীতে অনেক নবী রাসূল আছে সর্বপ্রথম নবীর নাম কি বলো তো দেখি হ্যাঁ সর্বপ্রথম নবীর নাম কি বলো আদম আলাইহিস সালাম গুড এবং সর্বশেষ নবীর নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আমরা দুটো প্রশ্ন পেলাম এবার দেখো আমাদের নবীর নাম নিলে কি বলতে হয় আরেকটা প্রশ্ন বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দেখো আমরা ছোট ছোট প্রশ্নগুলি পেলাম এবার আসো আদর্শ আমরা এবার জানি নবীর আসল কি সর্বপথ সর্বপথে ডাকতেন মানসিক শিক্ষক ছিলেন আদর্শ শিক্ষক তারা আল্লাহর হুকুম পালন করে মানুষকে হাতে কলমে শিক্ষা দিতেন কিভাবে আল্লাহর পথে চলতে হয় কিভাবে আল্লাহকে খুশি করতে হয় তারা তা মানুষকে শেখাতেন তবু তুমি কি করো তপো তপো
প্রথম অধ্যায় পড়াচ্ছি, এখানে লেখা আছে আমি সে অধ্যায়টা পড়াচ্ছি, কেমন? এখন আমরা নবী রাসূলের বর্ণনাগুলি পড়াচ্ছি, মনে থাকবে? আমি এবার দেখো নবী রাসূল কেমন ছিলেন, এ আরেকটা প্রশ্ন। নবী রাসূল ছিলেন খুবই সুন্দর, ব্যবহার ছিল সুন্দর, চরিত্র ছিল সুন্দর, সত্য কথা বলতেন, মিথ্যা বলতেন না, মানব দরদি, যেকোনো আল্লাহর পথে যেকোনো ত্যাগ স্বীকার করতেন, কখনো লোক করতেন না, পাপের কাজ করতেন না এবং কাউকে কষ্ট দিতেন না। তাহলে দেখো আমরা নবী রাসূলকে বিশ্বাস করবো এবং নবী রাসূলকে ভালোবাসবো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলবো এবং ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা মেনে চলবো। তাহলে শিক্ষার্থীরা আমরা তাহলে নবী রাসূলের কি দেখানো পথগুলো চলবো এবং আদর্শ মতো চলবো। তাহলে নবী রাসূলের আমরা আজকে কি করলাম, বর্ণনাগুলি পড়লাম। এবার আসো আমরা নবী রাসূলের পরে কোথায় যাবো, আসমানি কিতাব। এখানে দেখো আমি একটু আগে তোমাদেরকে বলেছি আসমানি কিতাব কয়খানা, চারখানা, তার মধ্যে কোরআন মাজিদ আমাদের আল্লাহর সর্বশেষ বাণী, কোরআন মাজিদ আমাদের সর্বশেষ কি বাণী, এবং মানুষকে ভালো পথ দেখানোর জন্য আল্লাহ নবী রাসূলের মাধ্যমে যুগে যুগে কি আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছেন এবং নবী রাসূলগণের মাধ্যমে আমাদের ভালো পথ দেখানোর জন্য সব সময় কি দিয়েছেন, হাতে কলমে শিক্ষা দিতে। কিতাব অর্থ কি, এখানে একটা ছোট্ট প্রশ্ন, কিতাব অর্থ কি বলো, ছোট্ট প্রশ্ন, কিতাব অর্থ কি, বই বা পুস্তক, বই বা পুস্তক, আরবিতে কিতাব বলা হয়, আরবিতে কি বলা হয়, কিতাব, আল্লাহর বাণীর সমষ্টিকে একসাথে আমরা কি বলবো, আসমানি কিতাব, কিতাব বড় এবং ছোট বড় কয়খানা আসমানি কিতাব আছে, 104 খানা, এই 104 খানার মধ্যে বড় কয়খানা বলতো, বড় চার খানা এবং 4 খানা কিতাব কার কার উপর নাজিল হয়েছে তোমরা বুঝতে পারবে শিক্ষার্থীরা, পড়তে পারবে 4 খানা কিতাব কার কার উপর নাজিল হয়েছে, শিক্ষার্থীরা এই 104 খানা কিতাব কোন কোন নবীর উপরে
রাজি হয়েছে বর্ণনাটা কে করতে পারবে পারবে বলো হযরত মুসা ইসলাম হ্যাঁ বলো আমার পাইলা হযরত মুসা আলাইহিস সালামের উপরে কি তাওরাত নাজিল হয় হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর নাজিল হয় এবং হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল নাজিল হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল নাজিল এই চারখানা বড় কিতাব এভাবে তোমরা সুন্দর করে সাজিয়ে লিখবে কেমন আসমানি কিতাব জি বানাই কোরআন নাজিল সর্বশেষ আসমানি কিতাব আমরা কিভাবে চলবো কি কাজ করবো কি করলে আল্লাহ খুশি হন সবকিছু এই কোরআন মাজিদে লেখা আছে কোরআন মাজিদ আরবি ভাষায় লেখা আমরা আরবি ভাষা শিখবো কোরআন মাজিদ পড়তে শিখবো শিক্ষার্থীরা এখানে দেখো তোমরা 11 পৃষ্ঠায় সঠিক প্রশ্নের উত্তরগুলি বলতে পারবে খালিক শব্দের অর্থ কি বলো আমি একটু আগে করেছিলাম না আল্লাহ খালিকুন খালিক শব্দের অর্থ কি বলো খালিক শব্দের অর্থ কি 11 পৃষ্ঠায় ভালো পবিত্র স্রষ্টা পালনকারী কোনটা হবে স্রষ্টা কোনটা হবে স্রষ্টা হ্যাঁ সবচেয়ে দয়ালু কে আল্লাহ প্রথম নবীর নাম কি হযরত আদম আলাইহিস সালাম বড় আসমানি কিতাব কয়খানা চারখানা তারপর যেগুলি রিডিং করেছিলাম শুধুমাত্র সেগুলি আমি কি করেছি তোমাদেরকে সঠিক উত্তরগুলি বললাম তখন আকিদার বহুবচন কোনটি বলো হ্যাঁ আকিদার বহুবচন কোনটি ইবাদত আকিদ ইমান আকিদার কোনটা হবে কোনটি হবে এখান থেকে আকিদার বহুবচন কোনটি আকিদার বহুবচন আকা ঈদ ইমান ও আকা ঈদ আপা বোর্ডে লিখেছি না দেখেছো কালিমা তাইবার অর্থ কি বাণী আমল পবিত্র বাণী কোনটা হবে কালিমা তৈবার অর্থ কি দেখো আমরা কালিমা তাইবে একটু যাই কালিমা তাইবার অর্থ বাণী বা বাক্য বাণী বা বাক্য তাইবা অর্থ কালিমা অর্থ বাক্য আর পুরো কালিমা তাইবা দিলে কি লিখবে পবিত্র বাণী পুরো কয়টি অংশ বলো কালিমা কয়টি অংশ দুইটি অংশ কয়টি হবে দুইটা দুইটি অংশ আজ অংশ
السلام عليكم. السلام عليكم.